আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলে, তোমাদের এসএসসি পরীক্ষা 2021 সালে কবে অনুষ্ঠিত হবে এর কোনো নির্দিষ্ট ডেট এখনও ফিক্সড হয়নি। সারা বছরই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতো এসএসসি পরীক্ষা। এবার যেহেতু করোনা পরিস্থিতি, সেহেতু এইচএসসি পরীক্ষাতে অটোপাস দেওয়া হয়েছে। তোমাদের এসএসসি পরীক্ষা 2021 সালে অটোপাস দেওয়া হতে পারে। আর অটোপাস দিলে তোমাদের কিভাবে দিবে সে নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তাই তোমরা ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে তুমি শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। পিএসসি ও জিএসসির ভিত্তিতে এসএসসির ফল দাবি পরীক্ষার্থীদের। করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল খোলা বা পিএসসি জিএসসির ভিত্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া সহ ছয় দফা দাবিতে আগামী শুক্রবার 13 নভেম্বর সারা দেশব্যাপী মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন এবারে এসএসসি পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা ভার্চুয়ালি একত্রিত হচ্ছেন। মঙ্গলবার 10 নভেম্বর এই আন্দোলনের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ ইসলামপুর কাওমিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমান আইসিটি পয়েন্ট পিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকাল 11টায় এই কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেসবুক গ্রুপে অ্যাডমিন তানবীর আহমেদ হৃদয় বলেন, করোনার মতো এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে আগামী শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল 11টায় এই কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আমরা করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা দিতে চাই না। করোনার ভয় যতদিন আছে ততদিন আমাদের একটাই দাবি থাকবে, তারপরও যদি আমাদের পরীক্ষা নিতেই হয় তাহলে যেন ক্লাস 9-এ আমাদের যে সিলেবাস ছিল তার ওপর প্রশ্ন করা হয়, কারণ আমরা ক্লাস 10-এ গিয়ে কোনো ক্লাস পাইনি, সুতরাং সে সিলেবাসের প্রশ্ন আমাদের সঙ্গে যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে তোমাদের সিলেবাস যেহেতু সম্পূর্ণ শেষ হয়নি, তোমাদের নবম শ্রেণীতে যেটুকু পড়ানো হয়েছে সেটুকুর সিলেবাস অনুযায়ী অনেকেই পরীক্ষা নেওয়ার দাবি করছে। আবার অনেকেই বলছে যে তোমাদের পিএসসি এবং জিএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা 2021-এর অটোপাস দিয়ে দেওয়া হোক। এসএসসি পরীক্ষা 2021 সালে তোমরা কি অটোপাস চাও বা না চাও অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।